মেয়ে তো পাঁচটা, তার তো আমার ভাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট হতো। আমার বাবা মা আমাদেরকে খাবার জোটাই দিতে পারত নাই। সে তো মজাইয়া কুল তিল গুল আমার কুল কুল দুকুল গেল, বল বল সখী আমাই বল। যা ছেলে মেয়ে আছে তার তো ভালো, আর যার নাই তার শেষ অবস্থার সময় ওরাকে ছুঁইত নাই। আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া। চেষ্টা করছি পুরুলিয়ার আনাচে কানাচে যে সমস্ত শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সুন্দরী পুরুলিয়ার একটা ছোট্ট প্রয়াস, তাদের জীবন কথাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত ছালদা থানার মাঠারি গ্রামে, এবং এই মাঠারি গ্রামেই জনপ্রিয় বাই শিল্পী পার্বতী দেবীর বাড়ি। তো আমরা ডেকে নিয়েছি পার্বতী দিকে। আমরা সুন্দরী পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে পার্বতী দিকে স্বাগত করে নেব। এবং পার্বতী দি, সুন্দরী পুরুলিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, কেমন আছেন? এখন মোটামুটি ভালো। আচ্ছা পার্বতী দি, আপনি একজন বাই শিল্পী, আমরা অনেকে আবার নাচনি শিল্পী বলে, ঠিক, যারা দোলধামসাই নাচ করে, হ্যাঁ নাচনি শিল্পী বলে। তো এই বাই শিল্পী কিংবা নাচনি শিল্পী, এই শিল্পটা কিভাবে শুরু হলো, কিছু কি আইডিয়া আছে? কী নিয়ে সৃষ্টি হয়েছে সেটা তো আমি জানি না। আচ্ছা, আপনি কিভাবে এই জায়গায় এলেন? আমার বাপের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড কোন জায়গা? বিসরিয়া। বিসরিয়া, বিসরিয়া। আচ্ছা, তারপরে ওইখানে আমি স্কুল যেতাম, পড়াশোনা করতাম, ক্লাস 8 পর্যন্ত আমার পড়াশোনা। তারপরে আমার বাবাও গান করতো, ইয়ে ছৌ নাচ বাজনাতে যাইতো। তারপরে আমার বাবার 5টা মেয়ে, ছেলে নাই, তো আমার বাবার অসুবিধা হতো, মতলব আমরাকে পুষতে পারত না। মেয়ে তো 5টা, তার তো আমার ভাই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট হতো। আমার বাবা মা আমাদেরকে খাবার জোটাই দিতে পারত নাই, বুঝলে, মার সাগর বহুত কষ্ট হতো। আমরা জোনহার গুন্দলি মাড়ুয়া খাই নিয়ে আমরা থাকতাম। তারপরে আমাদের 3 দিনও ভাত জুটত না। তখন কী করলাম, পড়াশোনা আমি করতে 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 বিনা খাইয়ে স্কুল চলে যেতাম, ক্লাস 8 পর্যন্ত পড়লাম। তো দেখছি আমার বাবার অনেক কষ্ট হচ্ছে, আমার বাবা বিয়েও দিতে পারবেন না। তখন আমি আমার জামাইদা ছিল আগের থেকে, আমার বরটা, আমার যেটা সতীন সেটাও ওইখানেই বাড়ি। আমরা দু সতীন একই জায়গায় বাড়ি, মানে একই গ্রামের, একই গ্রামে আশেপাশে। তখন আমি জামাইদা জামাইদা বলতাম, তখন আমি ইনাকে বললাম কি দেখুন জামাইদা, তবে এক কাজ করুন, আমার বাবার তো অনেক কষ্ট, তো আমাকে একটা বর খুঁজে দাও। আচ্ছা আচ্ছা। আমি নাচ গান করব। তখন বলছে ঠিকই আছে, তো খুঁজে দিচ্ছি। তো এখানে একটা বর খুঁজেছিল, তারপরে আমাকে নিয়ে এলো। নিয়ে আসার পরে সেই বরটার কাছে আমাকে না দিয়ে নিজেই রাখিল। নিজে রাখার পরে আমার বাবাই কেস করে দিল। আচ্ছা, ঝাড়খণ্ডে কেস করে দিল। আমাদের ওইখানে থানা উঠে সিলি জেলা রাঁচি কেস করে দিল স্কুল থেকে। এখন স্কুলের যে আমাদের ইয়ে ছিল মাস্টার, লড়তে লাগলো কেসে, আমার বাবা মা ওয়ারাকে কেস করে, তখন লড়তে লাগলো, লড়তে লড়তে অনেক দিন হয়ে গেল। অনেক দিন হতে হতে এবার কেস চলছে। তখন তো আমার জামাইদা তার অন্য লোকের হাতে আমাকে দিতে পারছে না, অবশ্যই। তখন আমার বয়স নাই, 12 বছর 3 মাস ছিল, 12 বছর 3 মাস, 3 মাস বয়স। আর আমার বরের 2টা ছেলে মেয়ে হয়ে গেছিল ওই সময়, ছোটো ছোটো ছিল আমার ছেলে মেয়ে 2টা। কী নাম ছেলেগুলো? বড়টা জয়রাম। আচ্ছা। আর মেয়েটির নাম কিরণী। আচ্ছা, এই ছোটো ছেলেটার নাম? আর ওর ছোটো ছেলেটার, ছোটো বেটিটার নাম রেখা। আচ্ছা আচ্ছা। আর আমার তারপরে অনেকদিন পরে আমার ছেলেটা হয়েছে,
আপনার কোন ছেলে মেয়ে? আমার একটা। আচ্ছা, কিভাবে শুরু করলেন নাচ গানটা? নাচ গান এখানে আসে, তারপরে নাচ গান করতে লাগলি, ওস্তাদ খুঁজতে লাগলি। সর্বপ্রথম কে আপনাকে শিখাইছিল নাচ গান? ইনি শিখাইছিল। কি নাম এনার? আপনার হাজবেন্ড? হ্যাঁ, ফাল্গুনি মাহাতো। ফাল্গুনি দাই শিখিয়েছিল পুরোটাই? আচ্ছা আচ্ছা। তো প্রথমত অবস্থা যখন আপনি শুরু করেছিলেন, যখন শুরু করেছিলেন তখন কি আপনি ভেবেছিলেন যে আপনি বাইশ শিল্পী হবেন? না, ভাবি নাই। তারপরে গান বাজনা করতে করতে অল্প অল্প উচ্চ দিকে উঠতে লাগলাম, তখনই পারদর্শী হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইশ শিল্পীদেরকে সমাজ কি চোখে দেখে? খারাপ চোখে দেখে। কেমন? যদি একটু ঘৃণা করতো আগে, আগের লোককে অনেক ঘৃণা করতো, আগের নাচনিকে, তারপরে আমাদেরকেও ঘৃণা করতো। কি বলতো পাড়া প্রতিবেশীর লোকজন? পাড়া প্রতিবেশীর লোকে আমরা ওদের ঘর ঢুকতে দিইনি। আচ্ছা, ঘর ঢুকতে পারো কিন্তু ওদের কোনো হাঁড়ি কড়া বাসন ছুঁতে নেই পাবে, মানে খুব নগণ্য চোখে দেখতো। আবার এটাও শুনেছি নাকি যে কুয়ায় জল নিতে যাইতো, সেই কুয়ায় নাকি আর জল লিথো না। আর তারপরে যখন শেষ অবস্থার সময় ওরাকে ছুঁতো নাই, যার ছেলে মেয়ে আছে তার তো ভালো, আর যার নাই তার অবস্থা কাহিল। মানে সমাজ এটাকে ভালো চোখে দেখতো না। তাহলে আপনার কি মনে হয় এই বাইশ শিল্পটা খারাপ না ভালো? বাইশ শিল্পটা ভালো কিন্তু বাড়ির লোকজন খারাপ। আচ্ছা, বাড়ির লোকজন খারাপ বলতে মানে সমাজের লোকজন এটা ভালো চোখে দেখতো না কিন্তু শিল্পটা আপনি ভালো মনে করেন? হ্যাঁ, শিল্পটা ভালো মনে দেখব করতাম, সবাই যাইত গান বাজনা শুনতে দেখতে, কিন্তু আমরাকে খারাপ নজরে ভাবিত। এখনো বাই নাচ হচ্ছে, আগেও হতো, তো এখন দেখছি বাইশ শিল্পটা তুলনামূলকভাবে ছৌ নাচটা আগে কম ছিল, এখন বাড়িয়ে গেছে। এখন অনেক বেশি ছৌ নাচ, এখন বাড়িয়ে গেছে। আগে ছৌ নাচটা কম ছিল, আগে বাই নাচটা বেশি ছিল। বেশি ছিল, ছৌ নাচটা বাড়িয়ে গেল কিন্তু বাই নাচটা কমে গেল। কমে গেল, এটা কি কারণ হতে পারে? মতলব এখন এই গান বাজনাটার অত ছেলেমেয়েরা ভালোবাসছে না। এটার আরেকটা কি মূল কারণ এটা হতে পারে যে এটার মধ্যে এখন বর্তমান বাইশ শিল্পীর নাচ গান মানে অশ্লীলতায় ভরে গেছে, এটা হতে পারে? এখন আবার বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন জায়গায় বাইশ শিল্পীদের প্রোগ্রাম দেখছি। বাইশ শিল্পীদের প্রোগ্রামেই তো নাই এখন, মোটামুটি কিছু কিছু করছে আর কি, মানে লোকাল জায়গায় কোনো কোনো জায়গায় হচ্ছে, দু চারটা হচ্ছে, কিন্তু যেমন যারটুকু বয়স হয়েছে ওকে আর লিখছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাদের কম বয়স তাদেরকে ডাকছে? তাদেরকে ডাকছে, ওই গান বাজনা জানুক চায় না জানুক। আচ্ছা আচ্ছা। আপনি এখন গান বাজনা করেন? করি, মোটামুটি করতাম তো ছেড়ে দিয়েছে, মোটামুটি এক সাল থেকে। এক সাল হয়েছে ছেড়ে দিয়েছেন? শরীরে প্রবলেম হয়ে গেল না। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি আমরা দু একটা ঝুমুর শুনতে পাবো না আজকে? অল্প শোনাবো, সে তো মজাইয়া কুলো তজিল গো কুলো, আমার কুল কুল দুকুল গেল, বলো বলো সখি আমাই বলো, কেন বলার প্রাণে দাগা দিল, বলো বলো সখি আমাই বলো। আরও তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। যেমন এখন দেখি যে ছৌ নাচ পার্টি টক্কর হয়। হ্যাঁ, এই পার্টি ভালো না এলে ওই পার্টি ভালো না ছিল, ওই পার্টি ভালো না ছিল, তখন আপনার সঙ্গে বেশি কার টক্কর হইত? আমার হয়তো তখন মালাবতী বুটন দেবী, ওদের সঙ্গে বেশি টক্কর হইত। বেশি টক্কর, আমি এই তো গান বাজনা করে বেড়াইতাম, মাসে নাই তো চার পাঁচ দিন যদি খালি। চার পাঁচ দিন গোটা বছর হইতে কিরকম? হ্যাঁ, গোটা বছরে কিরকম? একইরকম, খালি মানে আষাঢ় শ্রাবণ ভাদরের 17 তারিখ থেকে স্টার্ট, বিশ্বকর্মা থেকে। এমন হয়ে যায় তো মানে একই দিনে মানে গণ্ডগোলে, মানে দুটা প্রোগ্রাম ধরে গেলছি, এবার দুটা প্রোগ্রাম ধরে গেছি, তখন এক লোককে ক্যান্সেল করতে যাচ্ছি, ও ক্যান্সেল করছে না, তাহলে কী করবো? উভয়ে মরণ। তাহলে এক কাজ করা যাক,
তোমাদেরকে করে দিছি সাততালে দশটা পর্যন্ত প্রোগ্রাম, আবার দশটালে মিনিমাম অথা গারো অব্দি পৌঁছে যাব। যদি টুকু সামনাসামনি থাকে তাহলে ওইটা অতনা সময় পৌঁছে যাবো, অথা ওই পোশাকেই ওই পেন্টিংয়েই ফের স্টেজ ঢুকে গেলি, এমন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এমন বিতাইছি। এখন কি আপনার পরবর্তী প্রজন্ম নাচের গান শিখছে? আর কেউ না শিখে, আপনি এই লাস্ট। আমি এই লাস্ট বলতেছিলাম আমার বাড়ির লোককে, ছেলে আমি আর শিখোনো রে শিখোনো রে, কিন্তু না গান নিচ্ছে নি। এরা বলছে আমরা লোকে ঘৃণা করবে ওকে, সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বলছি গান বাজনাটা কি ঘৃণা বটে, গান বাজনাটা ঘৃণা লাগে আমাদের। কত বড় বড় লোক গান বাজনা করছে, যারা পর্দায় দেখাচ্ছে ওরা কি তাহলে ওরাকে হিরো হিরোইন বলছে নাকি, আর আমরা নাচনি বলছে, তাহলে ওরাকে তো নাচনি বলা উচিত ছিল। গোটা দুনিয়ার লোকে দেখছে ওরাকে, আর আমরা তো ভরপুর ড্রেসে মানে প্রোগ্রাম করি, আর ওরা তো ভরপুর ড্রেসে প্রোগ্রাম করে নেই। তা ওদেরকে ভালো বলছে, তা ওরাকে ভালো, আমরাও দেখছি না। সরকারিভাবে কোনো পুরস্কার পুরস্কৃত হয়েছেন? পুরস্কার নাই পাই, এই যা ভাতা পাই। ভাতা দেয়া হয়, ওই শিল্পী ভাতা, যেটা শিল্পী ভাতা আর অন্য নেই। তা আমরা মানে গান গাই না, আমরা গান গাই ওরা ওদের অধীনে, ওরা বাজায় আমরা গান গাই। আরে বাজনার তালে তালে নাচতে হয়। আচ্ছা, সর্বপ্রথম আপনারা কত টাকা থেকে প্রোগ্রাম শুরু করেছিলেন? আমি 1200 নাই, 200-300 প্রোগ্রাম করেছি। 200-300 টাকা থেকে প্রোগ্রাম শুরু করেছেন? হ্যাঁ, 200-300। তখন আমাদের ওস্তাদে কেউ পয়সা লিত নাই, তখন আমার খাবার জুটত নাই, আমাদের আমার কাপড় জুটত নাই, আমার প্যান জামা জুটত নাই। ওই পয়সায় বলতো কি তুমি প্যান জামা লে, শাড়ি লে, ড্রেস লে, কিন্তু বাকিরা কেউ টাকা লিত নাই। নাই তখন না লিত, তারপরে আস্তে আস্তে বাড়িতে লাগলো, ওই তখন লিখতে লাগলো, কেউ 50 টাকা, কেউ 30 টাকা, এরকম করে। একটা খুব ডিপলি কথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে, নাচিনি বেশি লুটালুটি হয়তো? লুটালুটি আমাকেই করেছে লুটালুটি। বটটার প্রোগ্রামে গেছি সরস্বতী পূজায়, তখন আমার বাচ্চা কাচ্চা নাই, যখন এইখানে প্রথম এলাম না, আসার 1-2 সাল পরেই গান বাজনা করতে নিয়ে গেছিলো বুকিং করে। তারপরে বটটার শক্তি মাতো কিন্তু জানেন, হ্যাঁ শক্তি মাতর ওই হাটটাই মানে একটা মূর্তি হয় এখনো পর্যন্ত হয়, ওই প্রোগ্রামে লেগেছিল। তখন বাসে গেছিলি, তখন তার ছোট গাড়ি ছিল না, তারপরে যেটা পালনজা মোড়, পালনজা মোড়ে এই ত্রিনয়নী বাসটা তখন চলিত, ওই ত্রিনয়নী বাসে আমরা আসতে আসতে পালনজা মোড়টাই আমরাকে লুটপাট করেছিল। আমার বোটটা কদমে মারিছিল, আমাদের তিনজনে ঘায়ল হয়েছিল বেশি। মারিছিল কে ওটা? ওই লুটপাট করে নেওয়ালা, মানে চুরি ডাকাতি যেটা। হ্যাঁ না, আমি ওই মানে ওই কথাটা বলছি না দিদি, মানে নাচনি লুটালুটি হইতো নাকি? ও তো নাচনি আমাকে তো লুটতে ছিল। ও আচ্ছা, মানে আপনাকে লুটতে এসেছিল? আচ্ছা, তারপরে আমাকে লুটতে এসে আমাকে তো পাইলো না, ওই আমার বোটটা ঘায়ল হয়ে একদম পড়ে গেল। তখন আমি বাসটা দৌড়ে উঠলি, দৌড়ে উঠে নিয়ে একেবারে বাসটা চলতে বললে, আমি বলি আমি তো আর জানি না ও পড়ে রয়েছে, সেটা পড়ে আছে সেটা তো জানি না। তারপরে বাসটা উঠে দিলি, দৌড়ে নিয়ে বাসটা চলে এলো, একেবারে জয়পুর থানা ঢুকাই দিলি, জয়পুর থানা ঢুকাই দিলি। ঢুকার পরে মানে ওইখান থেকে একটা পুলিশ গাড়ি চলে গেলো, ওই যেখানে পড়ে আছে সেইখানে, ইয়াকে উঠাই নিয়ে পুলিশ গাড়ি ফের জয়পুর থানা ঢুকাই নিয়ে আবার হসপিটাল, হসপিটাল থেকে আবার ট্রান্সফার করে দিল আমাদের ঝালদা। আমি বললি আমরা জয়পুরে থাকবো না, তারপরে ঝালদা চলে এলি, এখানে হসপিটালে অ্যাডমিশন করে দিল। অ্যাডমিশন করার পরে ভালো হলে তবে গানি ঘর আলি, লুটে নিয়ে আমাকে রাখতো, গান বাজনা করাইতো জর্জবস্তি। আচ্ছা, আর নাই নাই থাকলে মারবো পিটবো এরকম। একটা কথা আছে না দিদি, উলঙ্গ দৃশ্যটাকে পছন্দ করি, লেকিন যে উলঙ্গ হয় তাকে পছন্দ করি নি না, সেরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। নাচিনি নাচটাকে ভালোবাসো, কিন্তু যে নাচিনি শিল্পী তাকে হয়তো বেশিরভাগ লোক পছন্দ করে না, পছন্দ করে না, তাকে হয়তো সমাজে তাকে ঘৃণ্য চোখে দেখে, ঘৃণা করে, এই করো হই করো হই করো, কিন্তু যখন সে রাতে প্রোগ্রাম করছে তার সেই নাচটা আমরা উপভোগ করছি, সেই গানগুলো উপভোগ করছি, উপভোগ করছি। তো বর্তমান প্রজন্ম এখন এই জিনিসটাকে অতটা ঘৃণ্য চোখে দেখে নাই, এখন আর নাই দেখে,
এখন মোটামুটি সবাই স্বাভাবিকভাবে জীবন যাপন করছে, যেমন ভাবে মানুষ নরমাল সবাই জীবন যাপন করে সেরকম ভাবে সবাই জীবন যাপন করছে। এখন আর অত ঘৃণা নাই করে, এখন যেমন এখন আমাদের বাড়িও নাই ঘৃণা করে। আগে আমার শ্বশুর শাশুড়িরা টুকু ঘৃণা করত, এখন যেমন নিজের বাড়ির লোক যেমন ছেলে মেয়ে যা সব শ্বশুর ভাশুর এখন দেওয়ার সবাই ভালো করে, এখন আর কোনো ইয়া নেই। তো যাই হোক পার্বতী দি, অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম আপনার সঙ্গে এবং ভালো লাগলো। সুন্দরী পুরুলিয়া চ্যানেলকে আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার।